দেশ বিদেশের যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই আবেদ ফ্রেন্ড ফার্নিচারের পক্ষ থেকে স্বাগত। আজ আপনাদের সম্মুখে একটি তিন পাল্লার আলমারি নিয়ে আসছি। এই তিন পাল্লার আলমারি সম্পর্কে বিস্তারিত কথা বলার আগে একটু অনুরোধ থাকবে, যদি আমার ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, সাথে বেল আইকন বাটনটি চেপে দিন। ভিউয়ার্স, এই যে আলমারিটা দেখছেন, আমার কাস্টমার ভাইয়ের প্রথম প্রশ্নই হবে যে এই ফার্নিচারটা কি কাঠের দ্বারা তৈরি করা হয়েছে, এই আলমারিটা কি কাঠের দ্বারা তৈরি করা হয়েছে, বাকি অন্যান্য ফার্নিচার কি কাঠের দ্বারা তৈরি করা হয়। আমাদের দোকানে যে সমস্ত ফার্নিচার তৈরি করা হয় প্রত্যেকটা হলো সেগুন কাঠের দ্বারা তৈরি করা হয়, চির সেগুন দ্বারা তৈরি করা হয়, ওই যশোরের সেগুন, মধুপুরের সেগুনের নয়। এমনই ভাবে এই যে ত্রিপাঠিটা ওই সেগুন না, বাইরে চির সেগুন, ভিতরে গামারি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। এই তিন পাল্লা আলমারি সাইজ হচ্ছে স্ট্যান্ডার্ড মাপ 6 ফিট, চওড়া হলো 6 ফিট, এটা ডিপ আছে হলো 22 ইঞ্চি ডিপ আছে, 22 ইঞ্চি ডিপ হলো 6.5 ফিট, নিচ থেকে নিয়ে মাথা বন্ধ হলো 6.5 ফিট, যদি কানিষ্ঠ যদি উপর দিকে নকশা হয় তখন হলো 7 ফিট হয়। এই যে আলমারিটা দেখছেন, আলমারিটা হলো এই যে আলমারির যে নকশাগুলো দেখছেন, এই নকশাগুলো হলো সিএনসি মেশিন খোদাই করা। দেখেন সিএনসি মেশিনের নকশাগুলো চিকন চিকন হয় কিন্তু খুব সুন্দর লাগে, বার্নিশ করলে খুব সুন্দর লাগে। আর ভিতরের যেগুলো ডিজাইনগুলো আপনি আপনার মনের মতো করে নিতে পারবেন। আমরা এক সাইডে তার তার গার্ড দিয়ে দেওয়া হয়েছে, আর মধ্যে আমরা কোটি হ্যাঙ্গার সারি হ্যাঙ্গার দিয়ে থাকি। ডিজাইনটা আছে, আমরা কোটি হ্যাঙ্গার উপরে কোটি হ্যাঙ্গার আর নিচে আমরা সারি হ্যাঙ্গার দিয়ে থাকি। আর বাম সাইডে যে ডিজাইনটা দেওয়া হয়, ভিতরের ডাইন সাইডে যে ডিজাইন দেওয়া হয়, বাম সাইডে একই ডিজাইন দিয়ে দেওয়া হয়, তাক তাক ড্রয়ার দিয়ে দেওয়া হয়, তাক তাক ড্রয়ার। এই এই ফার্নিচারটা, এই আলমারিটা কালার করা হয়েছে গাছে গাছ কাটার কাজ, যেটাকে গালা পলিশ করা হয়। গালা পলিশ করলে চিটন সেগুনের যে ফাইবারগুলো আছে এগুলো দেখা যায়, এই জন্য ন্যাচারাল বার্নিশ করা হয়। এই আলমারিটা যদি আপনাদের পছন্দ হয় অথবা অন্য কোনো ডিজাইন, এই আলমারিটা যদি পছন্দ হয় তাহলে তো যোগাযোগ করবেনই, আর যদি এই আলমারি পছন্দ না হয় অন্য কোনো ডিজাইন যদি থাকে তা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের দোকানের ঠিকানা হচ্ছে মিরপুর 12 পুরাতন পল্লবী থানা দক্ষিণ সাইডে আমাদের দোকানটা অবস্থিত। যদি দোকানে আসতে না পারেন তাহলে ভিডিওর নিচে আমার নম্বর দেওয়া থাকবে, সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অত্র মহল্লার মধ্যে যত দোকান আছে আলহামদুলিল্লাহ আমাদের দোকানটা এক ধাপ এগিয়ে আছে, আপনি চাইলে আমাদের দোকানে এসে যোগাযোগ করতে পারেন। ভাই সর্বশেষ আমি আরেকটি কথা বলে দিই আমার কাস্টমার ভাইদের, যে আমি বারবার কিন্তু বলছি হলো সেগুন কাঠের দ্বারা, চিটন সেগুন বলছি বারবার, আমি কিন্তু যশোরের সেগুন, মধুপুরের সেগুন বলি নাই, অন্য দোকানের মতো সেগুন কাঠ বলি নাই, শুধু সেগুন বলতে যশোরের সেগুন আছে, মধুপুর সেগুন আছে, এগুলো দিলে দাম কমে যায়। তারপর এই সেগুন কাঠের মতো দেখতে আবার একটা এভেলেবেল কাঠ আছে, ওইগুলো দিলে আরো দাম কমে যায়। আল্লাহর রহমতে আপনি যদি আমার কাছে নিতে চান ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপনি ফুল চিটন সেগুন দ্বারা তৈরি করা ফার্নিচার পাবেন ইনশাল্লাহ। যদি ভিতরে কাঠ গামায় দিতে চান গামায় নিতে পারবেন, ভিতরে যদি সেগুন দিতে চান তাও পাবেন। তো এই কথা বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সাথে বেল আইকন বাটনটি চেপে দিন।